नमस्कार आपनारा देखछेन दा इंडिपेंडेंट बेंगले सरासरि सम्प्रचार। एई मुहूर्ते आमरा दाड़िये आछि बेलगड़िया थानाय। आपनारा एर आगेर लाइवे देखेछेन बहु मानुष कमेंट करेछेन, अनेके गिये जारा डग लाभार तारा एसेओ कमेंट करेछेन, एके अपरके मेनशन करेछेन। आमरा एई मुहूर्ते दाड़िये आछि शशांकेर संगे। आमरा पुरो घटनाटा ओर मुख थेकेई जुने नेब। प्रसंगत बोले राखि, श्रीलेखा मित्र, अभिनेत्री श्रीलेखा मित्र डेटिंगे गिये एकटि कुकुर रखार दायित्व दिएछिलेन शशांकेर काछे। দুর্ভাগ্যবশত কি হয়েছে ঘটনাটা শশাঙ্কই বলবে। তারপরে আজকে সকালে একদল মানুষ, তারা পশুপ্রেমী মানুষ, শশাঙ্কের উপর শারীরিক নিগ্রহ করে এবং পুলিশ দুজনকেই এই মুহূর্তে বেলগুড়িয়া থানায় নিয়ে এসেছে। আপাতত কোন জায়গায় আছে আমি শশাঙ্কের সঙ্গে সরাসরি কথা বলবো। শশাঙ্ক, পুরো ঘটনাটা কি হয়েছে যদি একটু বলো। পুরো ঘটনাটা হচ্ছে, এটা বাচ্চা পুচ্ছিকে সারমেয়ে আমি পুষেছিলাম, কোনোভাবে ও টুক করে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়াতে কী হয়েছে, চার পাঁচটা বড় কুকুর ওকে ধরে মেরে ফেলে। সেই কথাটাকে আমার বলার, আমি সেটাকে পরে বলিও সবাইকে। তারপর আজকে সকালে, আজকে হঠাৎ করে 10টার সময় আমাকে বাড়ি থেকে, মানে আমি তখন ঘুমোচ্ছিলাম প্রায়, এসে বলে যে একটু বাইরে এসো দুমিনিট। আমি যখন বাইরে যাই, প্রথমে আমার ওপরে জায়গাটা যে কুকুরটা কোথা দিয়ে বেরিয়েছে সেটা দেখাই, বা সেটা দেখে। দেখানোর পর রাস্তার ওপরে স্বাভাবিকভাবে হঠাৎ কোনো কিছু না বলেই লাথি, ঘুষি, চর এগুলো মারা চালু করে। কারা মারে এটা আমি দেখলাম, কিছু মহিলারা কি তোমাকে মারা হয়? কিছু মহিলা, ওই নেমড হচ্ছে দময়ন্তী সেন, আয়ুষী দি, ওনারা, এই দুজনকে আমি চিনি। বাদবাকি আরও অনেকে ছিলেন, তাদেরকে আমি চিনি না এখন অব্দি। তারপরে তোমাকে ওখান থেকে কারা বার করে আনেন? আমি দেখছিলাম বহু সাধারণ মানুষ, পাড়ার অঞ্চলের সব মানুষরা এবং মহিলারা পাড়ার অঞ্চলে, তারা আমাকে প্রথমে একটুখানি গার্ড দেয় যে দাঁড়া আমরা দেখছি, আমাকে একটা জায়গাতে বসিয়ে রাখে। স্বাভাবিকভাবে আমি তখন, আমারও মাথায় ঢুকছিল না যে কী অবস্থা হতে চলেছে এটাই। এবং শ্রীলেখা মিত্র কালকে যে ফেসবুক লাইভটা করেছেন, বা উনি দাবি করেছেন একটা ডেটিংয়ে যাওয়ার একটা ইচ্ছা বা প্রলোভন, তার জন্য একটা তোমাকে সরাসরি বদমাইশ বলা হয়েছে, বা কোথাও গিয়ে বলা হয়েছে রেড ভলেন্টিয়ারদের নামে একটা কলঙ্কটাই, এই টাইপের একটা উদ্ধৃতি করা হয়েছে, কি বলবে পুরো ঘটনাটাই? আমরা তো রীতিমতো শকড। প্রথম কথা হচ্ছে, শ্রীলেখা মিত্রকে আমি অনেকদিন আগে থেকেই চিনি। কোনো ডেটিংয়ে যাওয়ার জন্য কুকুরের নেওয়াটা আমার কাছে নয়, কুকুরটার কাছে আমার কাছে ক্যাচি ছিল যে একটা কুকুরকে, মানে স্ট্রিট ডগকে নিয়ে পোষা যায়, সেটাই জন্য আমি বেশি ওটাতে আকর্ষিত হয়েছিলাম। শ্রীলেখা মিত্রর সাথে আমার চেনা আগেও হয়েছে, শ্রীলেখা মিত্র একটু ফোন করেছিলেন, কিন্তু এটা সত্যি যে আমার জন্য হাজার হাজার রেড ভলেন্টিয়ার্সরাও বদনাম হলেন, এটা আমার কাছে সত্যি নিজের কাছেও খুব খারাপ লাগছে। এবং এই পুরো ঘটনাটা তোমাকে যে মারা হলো, তারপর কারা তোমাকে ওখানে বাঁচিয়ে আনে এবং পুলিশ কী বললো আপাতত? স্বাভাবিকভাবেই পুরোটা হচ্ছে, ওখান থেকে যখন আমাদেরকে পাড়ার লোকরা বাঁচিয়েছে, পাড়ার যত সমস্ত লোক আছে অঞ্চলের, বা বিভিন্ন বেলগড়িয়া থেকে অনেক লোক ছুটে এসছেন, তারা এসেছিলেন, এসে সবাই মিলে এ করেছেন। পুলিশ প্রক্রিয়াটা আমি এখন বলতে পারছি না, আমি মেডিকেল করতে যাবো, মেডিকেল করে আমি পরবর্তীকালে ওটা বলবো। থানায় অভিযোগ করলে, লিখিত অভিযোগ করলে, আমার উপরে যেরকমভাবে টর্চার রয়েছে তার তো একটা এ রয়েছে, ভিডিও ফুটেজও রয়েছে, আমরা সেটা নিয়ে অবশ্যই। উনি বললেন লিগাল অ্যাকশনের পর কথা বলবেন, উনি কী লিগাল অ্যাকশন তোমার বিরুদ্ধে নিচ্ছে বা কী ব্যাপার হচ্ছে সেটা কি তোমরা জানো আপাতত? কিছু আমার কাছে কিছু এরকম কোনো জানা নেই। আচ্ছা, আমি একটু তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। পুরো ঘটনাটা তোমরা প্রত্যক্ষদর্শী, আমি তোমাকে স্পটে দেখছিলাম, কী হয়েছে পুরো ব্যাপারটা যদি একটু দর্শকদের বলো। প্রথম কথা হচ্ছে, ছেলেটি পাড়ার মধ্যে, আমি মানে পাড়াগত হিসাবে বলছি, ছেলেটি বহু মানুষকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের বাড়িতে গিয়ে অক্সিজেন পৌঁছানো এবং বহু মানুষকে একাধিকভাবে হেল্প করেছে, ঠিক আছে? এটা একটা পাড়ার একটা ইমোশন অলরেডি ছেলেটির উপর আছে। এবং ভেতরে তিনটে মহিলা একটি কথা বলেছেন ওনারা, যে উনি নাকি একটা মাস্ক ক্রিয়েট করে রেখেছিল যে ও আসার পর যাতে হামলা করা হয় মহিলাদের ওপর। কিন্তু সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ভিডিওটা, আমি ভিডিওটা এখানে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভিডিওটা দেখানো যায়, জুম, যদি মাস্ক ক্রিয়েটই কেউ করে তাহলে এইভাবে একটি ছেলেকে একা দাঁড়িয়ে মারা হচ্ছে, তখন মাস্ক কোথায়? এটা যে পাড়ার পুরোটাই একটা ইয়ে, আমি আমি ভিডিওটা একদম ক্যামেরার সামনে ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন, সবাই দেখুন, পুরো অন লাইভ একদম দেখুন যে ভিডিওটা কীভাবে ছেলেটিকে মারা হচ্ছে, ঠিক আছে? এবং তার বাড়ির সামনে আজকে যদি সেই ছেলেটি, যে ছেলেটি মানুষের জন্য এত কাজ করেছে, যদি সে কিছু করে ফেলে তার দায় কারা নেবে? মানে রীতিমতো গায়ে গালে থাপ্পড় মারা হচ্ছে, ঠাসিয়ে ঠাসিয়ে, মানে একদম ভয়ঙ্কর একটা শিউরে ওঠার মতো ভিডিও। আমি জানি না ভিডিওটা দেখা যাচ্ছে এখানে, আমাদের এতজন মানুষ দেখছেন, তারপরের ঘটনাটা কি হয়? আমি সবচেয়ে বড় কথা একটি কথা জানতে চাই যে উনি ভেতরে বলেন যে শ্রীলেখা মিত্র কুকুরটি ওনাকে দেননি, ঠিক আছে? উনি থানায় আমার সামনেই কথাটি কনফেস করেন,
পুকুরটি নাকি ওনারা দিয়েছেন। তাহলে সিলেখা মিত্র যে বললেন যে আমার সাথে যে ডেটে আসবে তাকে আমি একটি পথশিশু দেব, তার মানেটা কি থাকলো? তাহলে সিলেখা মিত্রর এটার সাথে কোনো লিঙ্কই না। তাহলে কি সিলেখা মিত্র নিজেও একটু হাইলাইট হতে চেয়েছিলেন একটি পথশিশুকে সাহায্য করে, তাই জন্যই কি শশাঙ্ক ভাবসারের হাতে একটি সংস্থা থেকে একটি কুকুরকে তুলে এনে দান দিয়েছিলেন? আর আচ্ছা, আপনারা যে দিয়েছিলেন তার আগে সম্পূর্ণ দেখে নিয়েছিলেন যে সেই কুকুরটি দেখভাল ঠিকমতো হবে কি হবে না? তাহলে এটা সম্পূর্ণ দায় হয়তো শশাঙ্ক ভাবসারের ওপর একার নয়। এটা আমার প্রথম বক্তব্য। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আপনি একটি ছেলেকে এসে এইভাবে মারছেন যে ছেলেটি মানুষের পাশে আজকে দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছে, দীর্ঘদিন ধরে কাজ করেছে। সেই ছেলেটি যদি আজকে কিছু ভুলবশত করে ফেলে তার দায়টা কে নেবে? এবং উনি ভেতরে ডাইরেক্ট এই ভদ্রমহিলা আবার উনি ভেতরে বলছেন যে এটা আমারও কুকুর নয়, এই কুকুরটি হচ্ছে মেনকা গান্ধীর। আই ওয়ান্ট টু নো দ্যাট পার্সন হু ইজ মেনকা গান্ধী। এটা কি মেনকা গান্ধী মানে আমরা যাকে চিনে থাকি রাজীব গান্ধীর ভাইয়ের বউ সেই মেনকা গান্ধী? এটা আমার মনেও একটা কোয়েশ্চেন মার্ক, কারণ উনি অলরেডি বলেছেন যে উনি রাজ্যসভার এমপি আছেন যার কুকুর এটা। তাহলে তো এটা আমার মনে হয় যে ওনারও এখানে একবার আসা উচিত। আর কিছু এবং এই ছেলেটির সম্পর্কে তোমাদের কি ধারণা? আমি শশাঙ্কের বিরুদ্ধে এই মহিলাটার অনেক অভিযোগ, কি বলবে শশাঙ্কের সম্পর্কে? ছেলেটি খুবই ভালো একটি ছেলে। দেখুন, আমি বারবার বলছি, একটা মানুষের ইচ্ছেটা প্রচেষ্টাকে সম্মান দিন। ওর একটা ইচ্ছে প্রচেষ্টা ছিল যে আমি পথশিশুকে সাহায্য করব। এবার ঘটনাটি এটাই ঘটে যে ও পথশিশুটিকে মেরে ফেলেনি, পথশিশুটি সামাও টপকে বেরিয়ে গেছে এবং রাস্তার কিছু বড় কুকুর তারা ওকে মেরে ফেলেছে, যেটা স্ট্রিট ডগের মধ্যে হয়ে থাকে। তার মানে এটা নয় যে তার বাড়িতে এসে তাকে আমি মারবো। তার একটি বয়স্ক দিদা আছেন, উনি রীতিমতন কাঁপছেন। তাহলে তার দায়িত্ব সম্পূর্ণটাই সংস্থা নেবেন তো? আমার এটাই কোয়েশ্চেন, আর কিছু। আমি একটু আপনার কাছে আসবো দাদা। শশাঙ্কের এই ঘটনাটা আপনারা ওই বিরুদ্ধে ওই ওইখান থেকে ওনাকে রেস্কিউ করে থানায় নিয়ে আসেন, কী বলবেন পুরো বিষয়টা নিয়ে? মানে আপনি আপনার মতবাদটা যদি একটু বলেন। আমরা শশাঙ্কর হচ্ছে পার্টি কমরেড, একসাথে পার্টি করি। মানে আপনারাও রেড ভলেন্টিয়ার? রেড ভলেন্টিয়ার। মানে রেড ভলেন্টিয়ারদের দিকে ইঙ্গিত হচ্ছে এটা কোথাও কি? এটা ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনার সাথে রেড ভলেন্টিয়ার সিপিএম পার্টির বদনাম করছে অনেকে, ঠিক আছে? কালকে অনেক অনেক ভিডিও হয়েছে, অনেক পোস্ট হয়েছে যে ভাই এরকম এরকম ব্যাপার। তা আমরা অ্যাকচুয়াল দেখুন, ভুল অবশ্যই ভুল, যে বাচ্চাটা বেরিয়ে গেছে অবশ্যই ভুল। এবার ভুলবশত এটা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট। এটা ইচ্ছা করে বিষ খাইয়ে মেরে দেয়নি বা এ করে মেরে ফেলেনি, অ্যাক্সিডেন্টলি ভুল হয়েছে। হ্যাঁ, ভয় নিজের গিল্টে সে বলতে পারেনি তাকে প্রথমে, পরে বলেছে, এটা হলো ব্যাপার। এবার শশাঙ্কর এখানে দোষ অবশ্যই আছে কিছুটা হলো, এবার না বলতে পারাটা। এবার তা বলে আমরা এই কোভিড সিচুয়েশানে এত লোককে সাহায্য করলাম, এত লোককে বাঁচালাম, তার মানে কি এই যে আমরা একটা পথশিশুকে মেরে ফেলবো, পথপশুকে মেরে ফেলবো? একদমই একদমই একটা প্রশ্ন এখানে উঠছে। আমি একটু তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ভাই। একদম এখানে তোমরা সকলেই রেড ভলেন্টিয়ার, রেড ভলেন্টিয়ারদের দিকে একটা ইঙ্গিত জিনিস দেখাবেন। এই দেখো, আমাদের ব্যাগে সবসময় জানেন তো, এই আমরা অক্সিজেন সাপ্লাই, মানে অক্সিজেন দেখা দেবো, তারপরে হচ্ছে অক্সিমিটার, ঠিক আছে, তারপরে ক্যানুলা, এইসব জিনিস আমাদের ব্যাগে থাকে সবসময়, যাতে কোনো এমার্জেন্সি হলে লোকের হেল্প করতে পারে। শশাঙ্ক তোমাদেরই সদস্য? শশাঙ্ক তো আমাদেরই সদস্য, সেই জন্যই আমরা এখানে এসেছি। আমরা এক পেশেন্টের বাড়িতে অক্সিজেন দিতে যাচ্ছিলাম, তো পেশেন্টের বাড়িতে অক্সিজেন কিছুটা এক্সিস্ট রয়েছে, সেই জন্য আমরা ওখান থেকে ঘুরে এই ঘটনাটা দেখেছি। আজকে ওর পাশে আমাদের দাঁড়ানো দরকার। আজকে বিপদের দিনে শশাঙ্কতা যেইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আজকে যদি ওর পাশে আমরা না দাঁড়াতে পারি আমাদের নিজেদেরকে অনেক ছোটো মনে হবে। সেই জন্যই আমরা সেটা ফেলে দিয়ে এখন এখানে এসেছি, এখান থেকে গিয়ে আবার আমরা অক্সিজেন দিতেই যাবো। অভূতপূর্ব, মানে কি বলার কোনো ভাষা নেই। যেটা উল্লেখযোগ্যভাবে মহিলা ভিতরে দাবি করেছেন কুকুরটি ওনাদের সংস্থার ছিল, পরে আবার দাবি করেন কুকুরটি নাকি মেনকা গান্ধীর। এখানে যারা ছিলেন থানার ভিতরে তারা বলছেন কে মেনকা গান্ধী, মেনকা গান্ধীর কুকুর সিলেখা মিত্র কীভাবে পেলেন? তাহলে সিলেখা মিত্র কেন ফেসবুকে দাবি করেছেন কুকুরটা ওনার? সমস্ত একটা জটিলতায় কোথাও গিয়ে একটা জটিল একটা ধাঁধার সমীকরণ এখানে খুঁজছে বেলঘরিয়া থানার পুলিশ। সবচেয়ে দুঃখের বিষয়, কুকুরটি মারা গেছেন আমরা সকলেই সমব্যথী, কিন্তু যেভাবে ছেলেটিকে যে ভিডিও আমরা দেখালাম, মুখের উপর চর থাপ্পড় মারা হচ্ছে, ছেলেটিকে যেভাবে শারীরিক নিগ্রহ করা হচ্ছে, এবং 80-85 বছরের একজন বৃদ্ধা ছেলেটির দিদা যেভাবে আমাদের ক্যামেরার সামনে কাকুতি মিনতি করে আমাদের সাথে কথা বললেন, সত্যি ভাবতে হয়, আমাদের ভাবাচ্ছে এই ঘটনাটা। দেখতে থাকুন কী হচ্ছে, আমরা নিশ্চয়ই জানাবো, আপনারা নিজে বোঝার চেষ্টা করুন ঘটনাটা ঠিক না ভুল, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কিন্তু একই সঙ্গে বলছি, কুকুরের মৃত্যু নিয়ে আমরা ভীষণভাবে সমব্যথী,
একই সঙ্গে এটাও খারাপ লাগার বিষয়, একটি ছেলেকে, একটি মাঝ বয়সী ছেলেকে প্রকাশ্যে রাস্তায় দু তিনজন মহিলা মিলে গালের উপর ভীষণভাবে চড় থাপড় মারার এবং মাটিতে ফেলে চুলের মুঠি ধরে লাথি মারারও যে ভিডিও ওনারা দেখালেন, সে বিষয়টা আমাদের সত্যিই ভাবতে হয়, শিউরে উঠতে যায়। আপাতত দুজনের নামেই কমপ্লেন করেছেন, একে অপরের বিরুদ্ধে এফআইআর করেছেন, শশাঙ্ক লিখিত অভিযোগ করেছেন, যিনি মহিলা ছিলেন, ডগ লাভার ছিলেন, দয়মন্তী ম্যাডাম, তিনিও অভিযোগ করেছেন। বেলগড়িয়া থানার পুলিশ অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন। বাট সকলের আগে আমাদের হয়তো ভাবার সময় এসছে, কোন সমাজে বা কোন সভ্যতায় আমরা ব্যবহার করছি, আইন কি নিজের হাতে তুলে নেওয়া যায়, প্রশ্নটা আপনাদেরই করলাম। কমেন্ট করুন, জানান, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, এভাবেই আরও আপনাদের সামনে এভাবে ঘটনা তুলে ধরব। ধন্যবাদ।